স্যার, এই মুহূর্তে ওয়েদার কি অবস্থা? ওয়েদার সিস্টেম সেভাবে উল্লেখযোগ্য কিছু থাকছে না দক্ষিণবঙ্গের জন্য। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা অনেকটা সরে গেছে, বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের কাছাকাছি নিম্নচাপটা অবস্থান করছে। তো আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, প্রধানত হালকা ধরনের বৃষ্টি, কোথাও কোথাও দু এক জায়গায় তো মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই, কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে একই রকম, কোনো কোনো দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ। আর তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আশেপাশে 32-এর কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন, কিছুটা বেশি থাকবে উত্তরের জেলাগুলো, আর অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। স্যার, এই মুহূর্তে ওয়েদার কি অবস্থা? ওয়েদার সিস্টেম সেভাবে উল্লেখযোগ্য কিছু থাকছে না দক্ষিণবঙ্গের জন্য। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা অনেকটা সরে গেছে, বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের কাছাকাছি নিম্নচাপটা অবস্থান করছে। তো আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, প্রধানত হালকা ধরনের বৃষ্টি, কোথাও কোথাও দু এক জায়গায় তো মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই, কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে একই রকম, কোনো কোনো দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ। আর তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আশেপাশে 32-এর কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন, কিছুটা বেশি থাকবে উত্তরের জেলাগুলো, আর অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। সেরকম আর কিছু নেই, কোনো সতর্কতা নেই। বজ্র বিদ্যুতের কোনো খবর? দু এক জায়গায় লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য থাকতে পারে, খুব একটা উল্লেখযোগ্য সেভাবে নেই। লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ থাকতে পারে।